হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে তোমাদের মাঝে এক ভিডিও নিয়ে আসলাম, তোমরা পুরো ভিডিও দেখবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। বছরের শেষ বলে কথা, কারণ পুরো বছরে যা খেয়েছ, ময়লা আবর্জনা ঘরে যা জমিয়েছ সব পরিষ্কার করে নাকি নিরামিষ খায় ওই দিন। তো আমিও তোমাদের মতন এরকম পরিষ্কার করে কাজ করি। তো মহিলাদের তো অনেক কাজ থাকে, রান্নাঘরে পুরো পরিষ্কার করতে হয়, কারণ ওই দিন নিরামিষ খাবে সবাই। তো পরিষ্কার করে আমি ভালো করে ঘর দুয়ার ভালো করে মোছামাছি করে কিন্তু ঘরের পাচন রান্না করব। তো প্রিপারেশান পাচন রান্না করব, শুধু তাই নয়, আমার ঘরে গোপাল আছে, আমি গোপালকেও একটু নিরামিষ খাওয়া রান্না যখন করব গোপালকেও ভোগ লাগাবো। তো আমি ঘর পরিষ্কার করে নিয়ে আর বছরের শেষে নাকি হলদি নিম পাতা বেটে নাকি শরীরে মর দিয়ে নাকি স্নান করলে নাকি শরীরের সব জীবাণু নষ্ট হয় এবং শরীরের জন্য কিন্তু ভালো হয়। তো এখানে মেথি আছে, হলদি আছে, নিম পাতা আছে, আর গাঁটগিলা নামে কিছু দিতে হয়, ওটা আমার ঘরে নেই। তো যতটুকু ছিল অতটুকু আমিও বেটে নিয়েছি শিলবাটাতে। তোমরা কে কে এরকম হলদি নিম পাতা মেথি বেটে স্নান করেছ অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ঘরে কিন্তু এগুলি প্রত্যেক বছর বছর হয়। আর হলদি নিম পাতা এমনিতে নর্মালি স্কিনে ইউজ করলে অনেক ভালো, তো তোমরা অবশ্যই ইউজ করবে। আর বছরের শেষে তো সবাই এটা প্রথা হিসাবে অনেকে পালন করে। এটার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু মিক্সড করে, গাঁটগিলা মিক্সড করে, তারপরে সোতা মিক্সড করে। তো ওগুলি কিন্তু আমার কাছে নেই, তো ওগুলি যেগুলি নেই এগুলি বাদ দিয়ে আমি এগুলি বেটে নিয়েছি। আর এগুলি পাটাতে কিন্তু ভালো করে পেস্ট করে বেটে নেব, আর তারপরে এগুলিকে স্কিনে ভালো করে লাগিয়ে তারপরে আমরা স্নান করে নেবো। আমার শিলবাটাতে এগুলি পেস্ট হয়ে গেছে, তারপরে দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর অনেকে কলা পাতাও নেয়, তো আমি কলা পাতা আনিনি, আমি প্লেটে নিয়েছি। আর প্লেট থেকে নিয়ে কিন্তু এগুলি আমি স্পেসে ছেলেকে বরকে আর আমি নিজে দিব, দিয়ে আমরা স্নান করব। তো বছরের শেষ যেহেতু, তো আমরা একটু আনন্দ করে কিন্তু, আর বলছি যে বছরের শেষে আমাকে তুমি স্নান করাবে, তোমাকে আমি স্নান করাবো, এই বলে সবাই সবাইকে হলদি লাগাচ্ছে। আমিও ছেলেকে লাগিয়ে দিলাম, আমি আমার বরকে লাগিয়ে দিলাম, বর আমাকে লাগিয়ে দিল। তো স্পেশাল যেহেতু ডে, বাঙালিদের কিন্তু এই চৈত্র সংক্রান্তি কিন্তু খুব ধুমধাম করে পালন করে, তাই মস্তি করে করে কিন্তু আমরা স্নান করব। কারণ যেহেতু এই বছরটা শেষ, এই বছরটা তো আর ফিরে আসবে না, নতুন বছর আসবে, তো আমরা সবাই হাসছি আর একটু মস্তি করলাম। কারণ এভাবে যদি মস্তিভাবে যদি দিন না কাটায় তাহলে কিন্তু আগামী দিনগুলো কিন্তু ভালোভাবে কাটবে না। তো মস্তি মস্তিভাবে কাটবে তো প্রত্যেকটা বছরে মস্তির দিনগুলো মনে পড়বে। আমাদের মতন এরকম দুষ্টামি তোমরা কে কে করলে জানি না, তবে আশা করি সবার দিনটা ভালোই কাটলো, আগামী দিনগুলো সবার ভালো কাটুক। গডের কাছে সবসময় এই কামনাই করি সবাই যাতে হাসি খুশিভাবে থাকতে পারে, স্পেশাল দিনগুলো যাতে স্পেশালভাবে করে পালন করতে পারে। তো আমরা তো স্পেশাল দিনগুলোকে স্পেশালভাবে পালন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে। তোমরা চাইলে আরও ভালো করতে পারবে, আরও বেটার করতে পারবে। তো সবাই স্পেশাল দিনগুলোকে স্পেশালভাবে করার জন্য স্পেশাল কিছু মোমেন্ট তৈরি করে রাখবে, যাতে আগামী দিন এই দিনগুলো সবসময় মনে রাখতে পারো এবং হাসি খুশিভাবে যেন সবসময় থাকতে পারো। তো আমার ছেলে স্নান হয়ে গেছে, তো স্নান করো, ঠাকুর করে ঢুকলো, ওকে বললাম আগে গোপালকে উঠাও, গোপালকে সুন্দর করে আগে স্নান করাও, তারপরে তুমি অন্য কাজ করবে। কারণ তুমি যে কর্ম করবে তোমার কর্মের ফল কিন্তু তুমি নিজে ভোগ করবে। তো আগে ভগবানের কাজ করতে হবে, তারপরে সংসারে কাজ করতে হবে। তো আমার স্নান হয়ে গেছে, আমিও সুন্দর করে একটু শাড়ি পরে নিয়েছি। এমনিতে নর্মালি ঘরে শাড়ি পরি না, যখন স্পেশাল দিন হয় তখন, যে কোনো স্পেশাল দিনে আমি শাড়ি পরি, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে আমি ঠাকুর করে ঢুকলাম, গোপালকে নিয়ে আমি একটু চন্দন ঘষে চন্দন দিয়ে ভালো করে শরীরটাকে মদ দিয়ে স্নান করাবো। যেহেতু চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন, সব কিছু ধুয়ে পরিষ্কার করতে তো গোপালকে তো ভালো করে স্নান করাতে হবে। তো গোপালের সাবান কিন্তু চন্দন, চন্দন দিয়ে গোপালকে ভালো করে আগে টলে নিলাম, তারপরে আমি জল দিয়ে ভালো করে গোপালকে স্নান করিয়ে নিলাম। আর গোপালকে স্নান করে আজ গোপালকে ভোগ লাগাবো, যেহেতু বছরের শেষ দিন নিরামিষ রান্না করবো। তো গোপালের ভাগ্যে আজ আমরাও প্রসাদ গ্রহণ করব, কারণ গোপালকে সবসময় ভোগ লাগাতে পারি না। তো আজকে প্ল্যান করেছি যে গোপালকে আজ ভোগ লাগাবো যতটুকু পারি। তারপরে বছরের শেষ দিন তো পুরান জিনিস ফেলে দিয়ে নতুন জিনিস পরতে হয়, তো সবার জন্য কোমরে টাকা নিয়ে আসলো আর ওটাকে ফেলে দিয়ে নতুনটা পরব। আর সবার জন্য তো কাপড় চোপড় কেনার ক্ষমতা নাও থাকতে পারে সবার কাছে, তো যে যতটুকু পারে অতটুকু করতে চেষ্টা করে। আর কাপড় চোপড় দিয়ে হোক আর টাকা দিয়ে হোক, সবাই নতুন জিনিস হিসাব করে কিন্তু পরে কিন্তু খুশি থাকার চেষ্টা সবারই করা দরকার। কারণ সবসময় কাপড় চোপড় আনতে পারবে এরকম তো কথা নয়, কারণ সবসময় পকেটে টাকা নাও থাকতে পারে। তো টাকার যদি না থাকে তাহলে তো কাপড় চোপড় আসবে না। তো আমরা টাকা দিয়ে কিন্তু নতুন কাপড় হিসাবে পরে নিলাম। তারপরে আমি ফুলের মালা বানিয়েছিলাম, আমার ফুলের মালা কিন্তু আমি ঠাকুরের আসনে লাগিয়ে দিলাম। আর গোপালকে কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। তো মিষ্টি দিয়ে কিন্তু সকালবেলা গোপালকে পুজো দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি ভোগ রান্না করব। আর গোপাল কিন্তু গোলাপ খুব ভালোবাসে, আর গোলাপ কিন্তু আমি গোপালের জন্য গাছ থেকে একটা নিয়ে আসলাম আর গোপালকে দিলাম।
যেহেতু বছরের শেষ দিন, তো সবাই মিলে পূজা করার চেষ্টা করলাম ঠাকুরের, কারণ সবাই মিলে নাকি ঠাকুরের পূজা করলে ঠাকুরও খুশি হয়, আর পরিবারের সবাই নাকি একসঙ্গে মিলে পূজা পার্বণ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বাড়ে, আর ঠাকুরও কিন্তু তখন হাসি মুখে দুহাত তুলে আশীর্বাদ করে। আর এমনিতে কিন্তু প্রথা আছে, পরিবারের পুরুষ লোক যদি একাদশী করে ওই সংসারে কখনো ধন সম্পত্তির অভাব হয় না। তো একাদশী কিন্তু পরিবারের সব পুরুষরা করতে পারে না, অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে, ওই কাজের কারণে করতে পারে না। তো প্রত্যেকটা পুরুষ পরিবারে একাদশী করারও চেষ্টা করবে। এই গেল আমার সকালে গোপালের সেবা, তারপরে আমি গোপালকে ভোগ লাগাবো, বসে গেলাম আয়োজন নিয়ে, আর শাক করব, ডাল করব, আর পাঁচন করব, কুমড়ো ভাজি, আলু ভাজি যতটুকু সম্ভব গোপালের জন্য রান্না করার চেষ্টা করব। তো আয়োজন নিয়ে বসে গেলাম। আর এদিকে আমার বর ডিউটিতে যাবে, তো ডিউটিতে যাবে আমিও তাড়াহুড়া করছি, কারণ রান্না যদি না হয় না খেয়ে চলে যাবে। তো ওকে বললাম তুমি পাঁচনের সবজিটা কাটো, আমি আগে ভোগের জিনিসটা কাটাকুটি করে রান্না করে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে নিই। তারপরে এদিকে একটা দিদি এসে আমাকে কিছু সবজি কেটে দিল, তো তোমার দিদিটাকে দেখাতে পারলাম না। আর এদিকে বর বসেছে পাঁচনের সবজি রান্না করার জন্য, আর এদিকে আমি ভোগের সবজি রান্না করছি। ভোগের খাওয়া রেডি করার সময় ছেলে বলছে যে মামা ক্ষুধা লেগেছে, আমি আইসক্রিম খাবো, তখন আমার বর ওকে আইসক্রিম নিয়ে দিল। আর জানো তো গরম যখন পড়ে স্পেশাল দিনে তো স্পেশাল কিছু খেতে হয়, তো ওই জন্য আইসক্রিমটা আনলো, আর আইসক্রিমটা খেলো, খুশি ছিল, আর ও খুশি থাকলে তো মানে আমাদের গোপালও খুশি। তো গোপালকে ভোগ দিয়ে দিলাম, আর তোমাদের মাঝে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর গোপালের ভোগ দর্শন করা অবশ্যই তোমরা জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্টে লিখবে। আমার পুজো শেষ হয়ে গেছে, তারপর আমি গোপালকে খাওয়াতে বসলাম, কারণ গোপাল আমাদের মতন, এরকম আমার বাচ্চা যেমন গোপালও ঠিক এরকমই, তো গোপালকে খাইয়ে দিতে হয়। তো গোপালকে আমি খাইয়ে দিলাম আর জল দিলাম, জানো তো জলটা যখন দিলাম মনে হচ্ছে যেন সত্যি সত্যি অরিজিনালি জলটা খাচ্ছে, যেহেতু জানি না খাচ্ছে কি না, তবে আমার কাছে মনে হচ্ছে খাচ্ছে, কারণ আমার ছেলে বলছে, ও দেখে খুশি হয়ে গেছে। তারপর ডায়েরি মিল্কটা দিলাম গোপালকে, আমি ডায়েরি মিল্কটা দিলাম এই কারণে যে আমি যখন রান্না করতে যাব তো গোপালের ক্ষুধা লাগলে গোপাল ডায়েরি মিল্কটা খেতে পারবে আর খেলাও করতে পারবে, এটা আমার মনের ধারণা, জানি না অন্যদের মনে কেমন ধারণা। তো তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম সবাই, ভোগের প্রসাদ আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, অন্যদের ঘরেও দেবো আর আমরা খেতে বসবো। আমরা প্রসাদ নিয়ে নিলাম, আর যখন ছেলে আইসক্রিম নিচ্ছে তখন আমার জন্য একটা আইসক্রিম নিয়ে রেখেছে, কারণ বেশি গরম পড়ছে, ও দেখে বুঝতে পেরেছে যে মামাও খাবে, তো আমার জন্য নিয়ে রাখলো। বিকাল বাজে 4টা সাড়ে 4টা, তখন গেলাম আমি রান্নাঘরে পাঁচন রান্না করব বলে। তো সকালবেলা আমরা পাঁচন রান্না করলাম না, যেহেতু আমরা গোপালকে ভোগ দিলাম, ওই ভোগে খেয়ে নিলাম আমরা সবাই। তারপর আমি পাঁচন কীভাবে রান্না করলাম, সবাই অনেকে পাঁচন রান্না করেছ, আমি হয়তো সবার মতন করে রান্না করতে পারি না, কিন্তু আজ আমি স্পেশালভাবে রান্না করছি, যেটা গোলাপের পাঁচন। তো গোলাপের পাঁচন তোমরা কেউ কখনো খেয়েছো কিনা জানি না, আমি গোলাপ ফুল দিয়ে পাঁচন রান্না করেছি, তোমরা আমার পুরো ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে পাঁচন যে রান্না করলাম আমার গোলাপের পাঁচনটা কিন্তু খুব স্বাদ লাগলো। এটা কিন্তু আমি বলিনি, যারা যারা আমার পাঁচন খেয়েছে, আমার হাতের পাঁচন, তারাই কিন্তু বলেছে যে খুব স্বাদ হয়েছে, আমার বড় বললো খুব স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই গোলাপের পাঁচন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুব স্বাদ হয়। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম গোলাপের পাঁচন বানিয়েছি, আর ফার্স্ট টাইম কিন্তু আমি সাকসেস। আমি কিন্তু সবজিটাকে একবারে বসিয়ে দিলাম, সবজি কিন্তু কিছু সবজি আমি আগে দিলাম, কিছু সবজি পরে দিলাম, তোমরাও কিন্তু আগে পরে করে দেবে, কারণ সবজি যদি সব সবজি একসঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে, যে সবজিগুলো তোমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এগুলি তুমি পরে দেবে, আর যেগুলি তাড়াতাড়ি সিদ্ধ হবে না এগুলি আগে দিয়ে দেবে। তো সবজি কিন্তু আমি নাড়াচাড়া করে যখন একটু মজবে, যখন একটু কমে আসবে, তখনই কিন্তু আমি হলদি, লবণ, মরিচ সব দিয়ে দেবো, কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম যদি দিয়ে দিই তাহলে আমি আন্দাজ পাবো না, তো পরে দেবো। তোমরাও কিন্তু আমার মতো করে রান্না করে দেখবে, আর সবজিটা মজে গেলে কিন্তু তোমরা হলদি, লবণ, মরিচ, আদা যা দেবে পরে দেবে, আর ফার্স্ট টাইম যদি দিয়ে দাও তাহলে আন্দাজ পাবে না। বেশি সবজি হলে সবসময় মজে গেলে কিন্তু সবজিতে মশলাপাতি দিতে হয়। আমি কিন্তু সিমের বিচিটাকেও কিন্তু আলাদা সিদ্ধ করলাম না,
জলে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখলাম, তারপরে ওখান থেকে উঠিয়ে ভালো করে ওয়াশ করে আমি সবজিতে দিয়ে দিলাম। আর সবজি যখন ভাজা হবে, সিদ্ধ হবে, এটার সঙ্গে সঙ্গে কিন্তু সিমের বিচিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আমি সব সবজি দিয়ে দিলাম, এখন আমি হলদি, লবণ, মরিচ যা লাগবে সব দিয়ে দেব, আর দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমার মতো করে তোমরা অবশ্যই ট্রাই করবে, একবার ট্রাই করে খেয়ে দেখবে যে আমি যে সবজিটা রান্না করলাম কতটুকু স্বাদ হয়েছে। তোমরা অবশ্যই রান্না করে একবার খেয়ে দেখলে বুঝতে পারবে, গোলাপ দিয়ে কিন্তু পাঁচন রান্না করলে কিন্তু খুব স্বাদ হয়। আমার পাঁচন রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তারপর আমি গোলাপের ফুলের পাপড়িগুলোকে আমি ভালো করে ওয়াশ করে আমি সবজিতে দিয়ে দিলাম। জল কিন্তু তোমরা একদম কম করে দেবে, নয়তো কিন্তু পাঁচনের স্বাদটা চলে যাবে। চেষ্টা করবে জল কম দিয়ে ঢাকা দিয়ে রান্না করার, আর ফুলের পাপড়িগুলো দিয়ে কিন্তু ভালো করে সবজিটাতে নাড়াচাড়া করে দেবে। আমার পাঁচন রান্না কমপ্লিট, তারপরে পূজা দেওয়া হয়ে গেল, তারপরে একটা দিদি ডাকলো, ওদের ঘরে গেলাম, ওদের ঘরে যাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস দিল, আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম, তারপরে আমাদের পাঁচন দিল, পাঁচনটা খেতে বসলাম, আর দিদিটার মেয়েটির সঙ্গে দুষ্টামি করতে করতে খাচ্ছি, খুব মজা করে আসলাম ওদের ঘরে বসে। আর ওদের পাঁচনটা খুব স্বাদ হয়েছে, আর দিদিটাও খুব কিন্তু ভালো রান্না করে। তারপরে কিন্তু আমরা সব গল্প করতে করতে পাঁচন খেয়ে নিলাম। আর আমার এই ভিডিও কিন্তু খুব কষ্ট করে তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসলাম, কারণ চৈত্র মাসের লাস্ট দিন কিন্তু সবাই ঘরে কাজকর্ম করে, আর কাজকর্মের মাঝেও কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর যদি হেল্পফুল হয় তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে, অন্যদের মাঝেও শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ, বাই বাই।